24 ঘন্টা আপনাদের স্বাগত। জানকারিতে নজর রাখবো, তবে তার আগে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো। টেক্সাসের ডালাসে সেখানে দুই কৃষ্ণাঙ্গকে গুলি করে মারা হয় এবং তার প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল সেখানে চলছিল তখন পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে এবং যে খবর পাওয়া যায় পরিস্থিতি সামাল দিতে গুলি চলে এবং তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং গুলিতে নিহত হয়েছেন তিন পুলিশ অফিসার। কৃষ্ণাঙ্গকে গুলি করে মারার প্রতিবাদে যখন বিক্ষোভ চলছিল সেখানে সেই সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে ডালাসে গুলির লড়াই হয় এবং যে খবর পাওয়া যাচ্ছে তাতে তিন পুলিশ নিহত হয়েছে, তিন পুলিশ অফিসার ওই গুলিতে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। গুলিবিদ্ধ আরও 7 পুলিশকর্মী এমনই খবর পাওয়া যাচ্ছে। যখন বিক্ষোভকারীরা মিছিল করছিলেন সেই সময় পুলিশের সাথে সংঘর্ষ বাধে এই বিক্ষোভকারীদের এবং পরিস্থিতি সামাল দিতে যখন গুলি চলে সেই সময় যেরকম জানা যাচ্ছে গুলিতে 7 পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং 3 পুলিশকর্মী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডালাসে সেখানে টেক্সাসের ডালাসে সেখানে পুলিশ কর্মীর গুলিতে দুজন কৃষ্ণাঙ্গের মৃত্যু হয় এবং এই ঘটনার পরে ডালাসে যখন বিক্ষোভকারীরা তারা মিছিল করছিলেন বিক্ষোভ প্রদর্শন করছিলেন সেই সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে গুলি চলে এবং যে খবর পাওয়া যাচ্ছে 7 জন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং এই ঘটনায় নিহত হয়েছেন 3 পুলিশকর্মী। টেক্সাসের ডালাসে ঘটনাটি ঘটে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে সেখানে যখন বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিক্ষোভকারীরা মিছিল চলছিল তখন পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। নিহত হয়েছেন 3 পুলিশকর্মী এবং আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন 7 পুলিশকর্মী। পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টেক্সাসের ডালাসে যখন বিক্ষোভ প্রদর্শন করছিলেন মিছিল করছিলেন বিক্ষোভকারীরা সেই সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি খবর রয়েছে বিষয়ে? যেটা খবর সেটা হচ্ছে গোটা এলাকা অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের যে লড়াই রয়েছে তাতে বিক্ষোভকারীদের তরফে যেমন গুলি চালানোর অভিযোগ তেমনি পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে বলে একটা পাল্টা অভিযোগ উঠছে। এমত অবস্থায় বিক্ষোভকারীদের মধ্যে একটি সামান্য অংশ তারা হয়তো সশস্ত্র বা তাদের মধ্যে কোনোভাবে কোনো দুষ্কৃতি ঢুকে পড়েছে এবং পুলিশ অনেক ক্ষেত্রে কিন্তু নিরস্ত যারা বিক্ষোভকারী তাদের উপরও গুলি চালাচ্ছে বলে একটা অভিযোগ। এবং গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সবারই নজর এক কথায় ডালাসের দিকে, টেক্সাসের দিকে, এবং গোটা পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। পুলিশের উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকরা এবং দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রক তারা দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করে কিভাবে বিক্ষোভকারীদের বোঝানো যায়, তাদেরকে কিভাবে কনফিডেন্সে আনা যায় এবং তাদের মধ্যে মিশে গিয়ে, সেই ভিড়ে মিশে গিয়ে যারা গুলি চালাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে এবং যাদেরকে দমন করতে গিয়ে পুলিশকেও পাল্টা গুলি চালাতে হচ্ছে, গোটা ঘটনাটা যাতে কিভাবে সূত্র গোয়েন্দা সংস্থার বিভিন্ন রকম ইনফরমেশন সেগুলোকে শেয়ার করে কালটিভেট করে যাতে খুব তাড়াতাড়ি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ আনা যায় সেই চেষ্টা চলছে। তবে আবারও বলছি অর্পিতা, এই চেষ্টা কিন্তু এখনো পর্যন্ত ফলপ্রসূ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিস্তীর্ণ অংশ বিশেষ করে ডালাস এবং টেক্সাস রীতিমতো অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে এই মুহূর্তে। অয়ন, সেক্ষেত্রে পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠলো কিভাবে? যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই গোটা বিষয়টির সূচনা সেটি হচ্ছে কৃষ্ণাঙ্গ ছাত্রের মৃত্যু এবং সেই মৃত্যুর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে গোটা আমেরিকায় বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছিলেন বেশ কিছু নাগরিক সংগঠন এবং বেশ কিছু ছাত্র সংগঠন বা স্টুডেন্ট ফোরাম।
এবং পরিস্থিতি ঠিক সেই মুহূর্তেই বিগড়তে শুরু করে যখন স্টুডেন্ট ফোরামের যে শান্তিপূর্ণ মিছিল চলছিল টেক্সাসে, সেই মিছিল পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এবং যে মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়, সেই মুহূর্তে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। কাঁদানে গ্যাসে প্রতিহত করতে গিয়ে হঠাৎ করে ছাত্রদের যে মিছিল চলছিল, সেই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি বর্ষণের অভিযোগ ওঠে এবং তারপরেই পুলিশ পাল্টা গুলি চালায়। এবং ছাত্রদের যে মিছিল, সেখান থেকে যে গুলি বর্ষণ, তাতে এখনো পর্যন্ত সরকারি সূত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র জানাচ্ছে, 3 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে, 7 জন পুলিশ কর্মীর গায়ে গুলির আঘাত রয়েছে। এবং ছাত্রদের পক্ষ থেকে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর রয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা না গেলেও ছাত্রদের তরফ থেকে বা বিভিন্ন যে বিক্ষোভকারী সংগঠনগুলি ছিল তাদের তরফ পাল্টা দাবি হচ্ছে যে পুলিশও বিনা প্ররোচনা তাদের উপর গুলি চালিয়েছে এবং তাদেরও প্রাণনাশের চেষ্টা করেছে। ধন্যবাদ।